একসময়ের ভরা যৌবনে ধরলা নদী এখন থুথু বালুচর। চরম নাব্য সংকটে প্রায় 30 কিলোমিটার দৈর্ঘ্য ও 2 কিলোমিটারের প্রস্থের নদীটি দিন দিন পরিণত হচ্ছে সরু খালে। সামান্য পানি থাকলেও তাতে নেই কোনো প্রবাহ। একই অবস্থা তিস্তারও। নদ নদীর তলদেশ ভরাটে কমে গেছে পানি ধারণ ক্ষমতা। বর্ষা মৌসুমে ভাঙছে ঘরবাড়ি আর শুকনো মৌসুমে নদীতে থাকে না পানি, তাই চলে না নৌকা, পাওয়া যাচ্ছে না মাছ। এতে অভাব অনটনের দিন কাটাচ্ছে উত্তরাঞ্চলের নদী পাড়ের মানুষেরা। পানি নাই, মাছও ধরতে পারতেছি না, জীবনও চলতেছে না। পানির উপরে ভিত্তি করি তো আমরা ইলে আবাদ করছিলাম, এখন তো এটা একদম করে পানি না। পানির দরকার, পানি হলে সবারই সুবিধা হয়। যারা মাছ চাষ করে আবাদ করে, খনন করার দরকার। খনন করলে আমাদের চাষাবাদও ভালো, পানি থাকবে, কারণ পানি থাকলে আমাদের স্যালো মেশিন লাগবে না। এদিকে খেয়ে পড়ে কোনোভাবে বেঁচে থাকার আশায় নদ নদীর বুকে জেগে ওঠা বালুচরে সেচ দিয়ে মিষ্টি কুমড়া, আলু, মরিচ, পেঁয়াজ ও রসুন সহ বিভিন্ন ফসল উৎপাদনের চেষ্টা করছেন কর্মহীন মানুষ। দ্রুত খননের মাধ্যমে নদী আগের অবস্থা ফিরে পাওয়ার দাবি তাদের। এখন পর্যন্ত পানি নাই, এখন এই বালুচর পরে আছে। এখন এই বালুচরে আমরা এই বালুচরে মনে করেন অনেক ধরনের ফসল খুব কষ্টে মানে আবাস সুবাদ করি। পানি শুকায় গেছে, শুকা যাওয়ার পরে আমি বোর্ডিং করে মেশিন স্যালো মেশিন দিয়ে আমরা আলু, মরুচ, তারপর ভুট্টা, মানে রসুন, পেঁয়াজ সব আমরা স্যালো মেশিন দিয়ে বোর্ডিং করে আমরা আবাদ করতেছি। নাপু সংকট সমাধানে সমীক্ষার মাধ্যমে প্রকল্প তৈরি ও খননের উদ্যোগ নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বিগত বছর সমূহে দুধকুমার নদী খনন করা হয়েছে, তিস্তা নদী খননের পরিকল্পনা আছে, যে কারণে সমীক্ষা প্রকল্প চলমান। জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ 16টি নদ নদী। সময় সংবাদ, কুড়িগ্রাম।